যাও হেলমেটটা দাও, টাটা করে দাও পাপাকে, টাটা করে দাও, হামদি দাও, রাবি বলে দাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লিসা ব্লগ। চ্যানেল থেকে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে খুব 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 ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, চলে এসেছি আজকে তোমাদের কাছে ব্লগ নিয়ে। তো আজকে আজকেও আমার মানে ডেলি রুটিনের মতো সকালে উঠে ব্রাশ করে মাথা টাথা ছেড়ে জল ভরা হয়ে গেছে আর কাপড় কেচে ছাদে মেলে চলে এসেছি। আগের দিন আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করেছি বলে আজকে আর করলাম না। তো এরপর আমার ডেলি রুটিনের মধ্যে যা কাজ ওরা উঠে গেছে। তো এখনও আমার চাটা করা হয়নি গো, তো চা করবো, আজকে চা খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে দেখো আমার চা করা হয়ে গেছে। তো আমি চাটা এবার ছেঁকে নেবো কাপের মধ্যে। তো চাটা আমি খেলে নিচ্ছি আর এরপর আমরা চা খাবো, তারপরে আদার্স বাকি কাজগুলো সব করা মানে করবো। তো আজকে হচ্ছে চা, চায়ের সঙ্গে আছে রুটি। তো এই যে আমার চা রেডি, আমি চা নিয়ে চলে এসেছি আর চায়ের সঙ্গে এই যে রুটি। তো আমরা এখন এবার চা খাবো আর মানে মেয়েকে চা দেবো না, ওই একটু জাস্ট রুটি ডুবিয়ে খাই। তো একটা চা আমার, একটা হাজবেন্ড। তো আজকে ও টিফিনে পরোটা নিয়ে যাবি। তো আমি পরোটার আড়াটা এরকম মেখে মেখে করে রেখেছি, গুটি করে রেখেছিলাম। তো আমি বেলে নিচ্ছি পরোটাগুলো, দিয়ে সেঁকে নেবো। আর তার সঙ্গে হয়েছে আলু ভাজা আর ডিম ভাজা আর মিষ্টি আছে। তো আজকেও বললো শরীরটা ভালো নেই, তো সেই জন্য টিফিনে পরোটাই নিয়ে যাবে। এই যে দেখো আমার পরোটাগুলো সব বেলা হয়ে গেছে। তো আমি এবার চলে এসেছি শেখতে, মানে পরোটাগুলো শেখে নেবো তেল দিয়ে। তো তার আগে আমি একটু তাওয়াটা মানে গরম করতে দিয়েছিলাম গ্যাসে। তো এবার আমি একটা একটা করে পরোটাগুলো শেখে নিচ্ছি। এই পরোটাগুলো আমি গরম জলে মানে ভিজাই, সেই জন্য সফট থাকে অনেকক্ষণ। আর এই সময় তোমাদের সঙ্গে খুব একটা ব্লগ করা হয় না, আমার খুব চাপাচাপি থাকে, রান্না অফিসে রান্না থাকে। তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ব্লগ করাই যায়, শেয়ার করি। তো এরকম মানে রান্না দেখানো হয়, বাট এরকম পরোটা মানে তোমাদের সঙ্গে ব্রেকফাস্টের খুব একটা কিছু টিফিন শেয়ার করা যায় না। তো সেই জন্য ভাবলাম যে আজকে এই ব্লগটা করে তোমাদের সঙ্গে শেয়ার করি। অফিসে টিফিন রেডি, যে আলু ভাজা, ডিম ভাজা, এই পরোটা, ডিম ভাজা, আলু ভাজা আর মিষ্টি। তো আমি ওর টিফিনটা ভরে নিচ্ছি, তারপরে আমার রান্না বান্না আজকে হয়নি, বাকি আছে। হেলমেটটা দিয়ে দাও গা, যাও 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 তাড়াতাড়ি যাও। যাও হেলমেটটা দাও, টাটা করে দাও পাপাকে, টাটা করে দাও, হামদি দাও, রাবি বলে দাও। ও তো অফিস চলে গেল আমরা দেখতে পেলে। তো এবার আমরা খাবো, ব্রেকফাস্ট করবো আমি আর আমার মেয়ে। আইসোলাই চলে এসো, চলে এসো, চলে এসো। তুমি কটা খাবে দেখো,
ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টির ওয়েদার। তো আজকে তো কি বলবো, মানে ঠান্ডা ওয়েদারে মনে হয় কিছু একটু গরম গরম খাবার খাই। তো সেটা চপ বা বেগুনি বা যে কোনো সিঙ্গারা টেঙ্গারা যাই হোক। তো বাড়িতে আর কে কিনতে যাবে, লোক তো নেই কেনার, সে আমাকেই বেরোতে হবে। আর বাইরে বেরোনো মানে আবার রেডি হওয়া। তো কি করব, বাড়িতেই বানিয়ে কিছু একটা খাই। তো দেখি কি করব, কি করা যায় দেখাই যাক। তোমরা সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকো। আর এখন তো ইভিনিং, আর হ্যাঁ আজ আমি নাইটি না, আজকে আমি শাড়ি পরেছি। তো আজকে মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একবার আজকে শাড়ি পরি। আমি মাঝে মাঝে শাড়ি পরি, তো আমার শাড়ি পরে খুব একটা তোমাদের সঙ্গে ভিডিও করা হয় না। দেখো আজকে আমি শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মেয়ে একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠেছে, মানে ওর তো কিছু ঘুম থেকে উঠে খাবার চাই, তো এখনো কিছু খাইনি, মোকার দোয়া হয়ে গেছে। তো এবার মানে একটু ঘুমটা ছেড়েছে, তো দেখি কিছু একটা খাবার তৈরি করি, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি। আর ভাবলাম কি করা যায়, খাবার যখন কিছু একটা করছি আর তোমাদের সঙ্গে একটু গল্প করা যাবে, আড্ডাও দেওয়া যাবে। তো আমি এই যে দেখো আলুটা সিদ্ধ করে, মানে খোসা ছাড়াইনি, খোসা সমেত আলুটা টিপে রেখেছি, ম্যাশ করে রেখেছি। আর এই যে এখানে রসুন নিয়ে নিয়েছি তিন চারটে, থেতো করে নিয়েছি। আর এই যে দিয়েছি আমি তেল গরম করতে কড়াইয়ে। তো আমি ফার্স্ট চপের মশলাটা করে নেব আলু দিয়ে। তো তার জন্য আমি ইয়ে দেখো তেলটা গরম করতে দিয়েছি। এবার তেলে আমি রসুন ফেলে দেবো। তো রসুনটা একটু নেড়ে চেড়ে নেবো। রসুনটা আমি একদম থেতো করিনি, আমি মানে মিহি করে বাটিতে নিচ্ছি। তো আমি জাস্ট তো এই যে রসুনটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে এবার আমি এই যে দেখো আলু ম্যাশ করে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো আমি এর মধ্যে। আলুটা দিয়ে দিয়েছি, এবার দেবো আমি সমস্ত মশলা একটু করে, যেমন ধরো লবণ, একটু হলুদ গুঁড়ি দেবো সামান্য, একটু লঙ্কা গুঁড়ি দিচ্ছি। এই যে লঙ্কা গুঁড়ি দেবো না, কারণ চপটা ঝাল হয়ে যাবে। দেবো একটু জিরে গুঁড়ো। তো নেড়ে চেড়ে লবণ লাগলে আবার দেওয়া হবে স্বাদ অনুযায়ী। তো এটা আমি এবার মশলাটা নেড়ে নেবো। আর একটা মশলা দেবো যেটা আমি বাড়িতে তৈরি করে রাখি আমার ভাজা। বাড়িতে তো চপ করতে থেকে বানিয়ে খাও, তো জানো যে মশলার আলু খোসা ছাড়া দিন চপটা আটে না, তো সেই জন্য আলু খোসার সঙ্গে নিতে হয়। আর এটা যত টাইট হবে, টান হবে, তত ভালো হবে চপটা। রসুনটা দেওয়া হয় কেন, কারণ রসুনের সেন্টটা চপে খুব ভালো লাগে ভীষণ। তো এই যে দেখো আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, আর এখানে এই যে বেসন, বেসনগুলো নিয়েছি। তো এরপর আমি নিয়েছি একটা এরকম প্যাকেট, তো এটা এরকম করে আমি রাখবো, এরকম করে চেপটে নেবো প্যাকেটের মধ্যে। তো তেল তো আমাদের নিজের চপ হয়ে গেছে রেডি। এই যে দেখো এরকম চপ হয়েছে চপ, কাঁচা লঙ্কা, আর এই যে মুড়ি। তো বৃষ্টির ওয়েদারে আজকে এই খাবার। এই যে মামি এতে মুড়ি নিচ্ছে, এদিকে সরাই।
মুড়ি আর এই যে চপ বড়টা অফিসেও এসে খাবে। আর আগের দিনে তো বললাম একটা ব্লগে যে আমার মেয়ে মিষ্টি খুব একটা পছন্দ করে না, মিষ্টি জিনিস ছোট থেকে সুজি সুজি খাই না, করে দিয়েছি খাইনি, তো ও একটু স্পাইসি পছন্দ করে, মুড়ি টুড়ি খেতে পছন্দ করে, তো মানে ওর একটা খাবার মানে একঘেয়েমি হয়ে গেলে আর ভালো লাগবে না। যেমন কেক, বিকালে ওটা একটু কেক খাই, কেকটা অনেক দিন হয়ে গেলে আর কেক ভালো লাগবে না। মানে এই যে মুড়ি, বড়দের মতো মুড়ি খাবো, তো তাই ভাবলাম যে বাইরে কিনে কি করবো, বাচ্চা খাবে, বাচ্চা নিয়ে আর কে কিনতে যাবে, ওই যে বললাম কিনতে যাওয়াটাই ঝামেলা, তো বাড়িতেই বানিয়ে ফেললাম। দাদা ভাই থাকলে মানে প্রায় দিনই হতো তখন চপ, আর বাড়িতে থাকলে মানে ও আমি একসঙ্গে এভাবে মুড়ি মাখিয়ে সে আর ও একটা কাঁচা লঙ্কা, আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে এর টেস্ট আলাদা। ও মানে ওইটুকু বাচ্চা নিয়ে মানে নুন চালটাই পছন্দ করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এখানেই শেষ হচ্ছে, কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমার সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে আমার পাশে থাকার জন্য। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে, আবার চলে আসবো এরকম একটা ছোট্ট ব্লগ নিয়ে, কি এই ব্লগ নিয়ে আবার চলে আসবো তোমাদের সঙ্গে। তো তোমরা তোমাদেরকে একটা বারবার অনুরোধ করছি প্লিজ আমার ভিডিওগুলো পুরো দেখবে, দেখার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই শেষ, টাটা।